এটা আমার প্রথম ভিডিও ইউটিউবে, জানি না কেমন হবে, সব রকম মিলিয়ে মিশে থাকবে। তো এখন বাজে 8:30, আর আমি অনেকক্ষণ আগে উঠে গেছি। তো আর আমার নিউবর্ন বেবি এখন খেলা করছে, মানে ঘুমের ঘরেই আছে কিন্তু খেলা করছে। উপমা 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 এখনও খেলা করছে, সেই সকাল 6টা দিয়ে এখনো পর্যন্ত ঘুমায়নি, খেলাই করছে। খেলা করছো? এখন আমার কাজগুলো সেরে নেবো। ও খেলা করছে, জানি না কতক্ষণ খেলা করবে, তার মধ্যে কেঁদেও ফেলতে পারে, কিন্তু চেষ্টা করবো আমার কাজগুলো সেরে নেওয়ার। তো কাজগুলো সারা কমপ্লিট করি, তারপর মোচা হয়ে গেল। এখন কাছাকাছি করব কিছু জিনিস, আর তোমার চান করব, আর দেখি ও এখন কি করছে। ঠিক আছে, তুমি খেলা করছো? তুমি আমার শোনো, আমি তুমি এখনো খেলা করছো? ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, এখনো খেলা করছো? তো আমি গিয়ে স্নানটা করে নিই, তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো, জামা কাপড় পরাবো। তো স্নানটা করে নিই আগে। টবের গাছের গাঁদা ফুল ফুটেছে, আজকে দুটো ফুটেছে, আর এদিকে দেখুন অজস্র জবা ফুল। আজকে মা কালী চরণে দেবো জবা ফুল, অজস্র জবা ফুল। আর সাথে এইটা একটা ফুল ফুটেছে, কিন্তু আমি জানি না, এখানে কয়েকটা ফুল ফুটেছে, খুব সুন্দর কালারটা। আর এই গাছটাতে কালকে ফুলগুলো ফুটেছিল কিন্তু শুকিয়ে গেছে, হলুদ কালারের ফুল। সেখানে সুন্দর একটা ফুল ফুটেছে, একটা না অনেকগুলোই ফুল ফুটেছে, সুন্দর ফুল। এবারে ঠাকুরকে ভোগ ধোবো, তারপরে রান্না করবো। সকালের খাবার রুটি, বেগুন আলুর তরকারি। তো খেয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর শিমও কাটা হয়ে গেছে, শিমগুলো ভাজবো। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে মাছ আছে, মাছকে মাছ ভাজা হবে। পুরো স্নান করিয়ে আনলাম।
এখন মিষ্টি। এখন বাজে 2:15, একটু রেস্ট নিয়ে নি, আবার দেখা হবে বিকেলবেলায়। এখন সবে 5টা বাজে, সবে ঘুম থেকে উঠলাম, ও এখনো ঘুমাচ্ছে। সব লাইট গুলো জ্বেলে দেবো। এখন সন্ধ্যাটা দিয়ে নেব। তো গরম গরম চা রেডি, কিন্তু এটা আমার জন্য না, এটা আমি খাবো না, আমার শাশুড়ির মা এসছে ওনার জন্য। এটা ফাঁকা টাইম বসে আছি, তো চুপচাপ তো বসে থাকা যায় না, তো কিছু রসুন আছে, রসুনগুলো ছাড়িয়ে নিই। সবে ঘুম থেকে উঠেছে, ঘুম চোখ দিয়ে ছাড়ে না মেয়েটা, ঘুম চোখ দিয়ে ছাড়ে না। ও বাবা, আলসি মানছে রে, আলসি মানছে, ঘুম থেকে ওঠো, 8:30 বাজে, ঘুম থেকে ওঠো, ওঠো। খাবার করব, তো রাতের খাবারে থাকবে রুটি আর বেগুন ভাজা করব, আর দুপুরে মাছ ছিল, মাছ ভাজা করব। কারণ আজকে আমার হাজবেন্ডের বন্ধুর বার্থডে আছে, তো ওখানেই খেয়ে নেবে, আমি আর আমার শাশুড়ির মা আমরা দুজনে ওটাই খেয়ে নেব। আমার হয়ে গেছে, তো আটা মাখা এই যো। রুটি, মাছ ভাজা, বেগুন ভাজা, পুরো সাধারণ খাবার, কারণ আমি আর দিদিমা খাবো, তাই জন্য বেশি কিছু করিনি। রাতের খাবার হয়ে গেছে, তো এখন এই ব্লগটা এখানেই শেষ করব। তো কিছু যদি ভালো লাগে
তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর প্লিজ পাশে থাকবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।